ভয়েস এটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি কুমার। করোনা মহামারীতে বন্ধুর নাম সুদীপের অনুগামীরা রাজ্যে সেবামূলক কাজ করে যাচ্ছে। কুমারঘাটেও সারা জাগিয়ে বন্ধুর নাম সুদীপের কার্যক্রম, প্রায় প্রতিদিনই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুদীপ অনুগামীরা। শুধু করোনা আক্রান্ত পরিবার নয়, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে বন্ধু সুদীপের অনুগামীরা। বন্ধুর নাম সুদীপ সংস্থার পক্ষ থেকে পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সুকান্তনগর এবং বিদ্যাসাগর গ্রামে করোনা আক্রান্ত কিছু পরিবার এবং 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। সমাজসেবী তরুণ সাহার ব্যবস্থাপনায় এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন সমাজসেবী জগদীশ পাল। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের হৃদয় সম্রাট মাননীয় সুদীপ রায় বর্মনের উদ্যোগে বন্ধুর নাম সুদীপ একটা সামাজিক স্লোগানকে সামনে রেখে মূলত আমরা রাজ্যের যত কোভিড আক্রান্ত আমাদের রাজ্যের বন্ধুরা আছেন সকলের পাশে আমরা দাঁড়িয়েছি এবং প্রত্যেকের পাশে আমরা থাকার অঙ্গীকারবদ্ধ। সাথে সাথে মাননীয় বিধায়কের নির্দেশে আমরা রাজ্যের যারা 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা বর্তমানে চাকুরি হারিয়ে পরিবার প্রতিপালন করতে যাদের কষ্ট হচ্ছে, আমরা তাদের পাশেও দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা পাবিয়াছড়া বিধানসভার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতে কোভিড আক্রান্ত রোগীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। সারা বিধানসভায় আমরা এই কাজ করছি, কিন্তু আজকে এখানে আমি বর্তমানে সায়দাবাড়িতে আছি। এখানে একজন শিক্ষিকা 10,323-এর, উনি চাকুরি হারিয়ে এখন ওনার দিনান্তে পান্তা ফুরা এমন অবস্থা। তো আমরা আজকে বন্ধুর নাম সুদীপের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি এবং ওনার পাশে দাঁড়িয়েছি। আগামী দিনে আমাদের এই কর্মসূচি জারি থাকবে, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 10,323 চাকরিচ্যুতদের পাশে দাঁড়িয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনকে কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষিকা টুটন সূত্রধর এবং উনার পরিবার। এই কর্মসূচিকে সার্থক করতে পাবিয়াছড়াতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেবাশিস শর্মা, তপন সাহা, সৌরভ চক্রবর্তী, সুমন দাস, পরিমল মালাকার সহ আরও সুদীপ অনুগামীরা।